আপনাকে বলছি, আপনি একজন প্রবাসী। প্রবাসে অনেক দিন রইলেন, কাজকর্ম করলেন, জীবিকার তাগিদে প্রবাসে রইলেন, এখন দেশে যাচ্ছেন বা দেশে যাবেন বা ভাবতেছেন, তো সেই জন্য আপনি প্রথমে যেখানে ধন্য দেবেন সেটা হচ্ছে যে একটা ট্রাভেল এজেন্সি, হ্যাঁ, যেখানে আপনার ফ্লাইট রিলেটেড, ভ্রমণ রিলেটেড যে ইনফরমেশন বা যেখানে কনভিনিয়েন্ট হবে সেখানে যাবেন। আচ্ছা, যে ধরেন একটা ডিসকাউন্টের টিকিট নিলেন বা একটা স্বল্প প্রাইসে হতেই পারে, যার যার বাজেট অনুযায়ী, হ্যাঁ, হয়তো বা ডিসকাউন্টের টিকিট নিয়ে নিলেন, হ্যাঁ, 10-20 হাজার বা 50 হাজারও কম পাইলেন, ট্রাভেল করেন, দেশে চলে গেলেন, এটা কি এনাফ? না, এটা এনাফ না। এই জন্য এনাফ না, কারণ যে আপনি নিজেও জানেন না যে আপনি যে ফ্লাইটে যাচ্ছেন বা যাবেন সে ফ্লাইটের শিডিউলটা কি, যে টাইম দেওয়া আছে টিকিটে সে আদৌ সঠিক কি না। এবং আপনি আসার পথে, আপনি ধরেন যে আপনি এয়ারপোর্টে আসছেন এবং আপনি আপনার টাইম মতো রিপোর্ট করলেন, রিপোর্ট করার মুহূর্তে দেখলেন যে আপনার ফ্লাইট আসেনি, অথবা আপনার ফ্লাইট ডিলে, অথবা আপনার ফ্লাইট ক্যান্সেল, অথবা আপনি আসছেন ফ্লাইট চলে গেছে, অথবা আপনি এসে মনে বসা অনেকক্ষণ পরে ফ্লাইট আসবে যা আপনার জন্য অনেক বিড়ম্বনা, তো সেই দিকটাতে কী করবেন? এটাকে বলে, এটা যদি বলা হয় যে আপনি যেখান থেকে টিকিট নিয়েছেন তাদের একটা করণীয় আছে, সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস, সেটা কেউ করে না। না করার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে বিশেষ করে আমরা আমরা কাতার প্রবাসী, আমাদের কাতারে কিন্তু ট্রাভেল এজেন্সি, ট্রাভেল কনসালটেন্ট বা ট্রাভেল কোম্পানিতে বাংলাদেশিদের সংখ্যা কিন্তু খুব কম। হ্যাঁ, আর আমরা হচ্ছি যে এমন একটা প্রতিষ্ঠানে জড়িত আছে, এমন একটা কমিউনিটিকে নিয়ে কাজ করতেছি যেখানে আপনি আফটার সেল সার্ভিসটা স্পেশালি যদি আমার কাছে নেন, পুঙ্খানুপুঙ্খ চেষ্টা করবো যে আফটার সেল সার্ভিসটা যেন আপনার খুব ভালো হয়। এবং এই যে ফ্লাইট বিড়ম্বনা বা ফ্লাইট শিডিউল রিশিডিউল, সে থেকে যেন আপনি মুক্ত থাকতে পারেন, এই জন্য যে কোনো প্রকারের হেল্প প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার কাছ থেকে আপনি সার্ভিসটা নিলে আপনি এমনিতে পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।